আমি প্রফেসর আলমগীর কবির, হেমাটোলজি বিভাগ, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হেমাটোলজি বিভাগ অ্যান্ড বিএমটি ইউনিট। গত 22শে সেপ্টেম্বর ছিল সিএমএল দিবস, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া দিবস। আমি আমার সমস্ত পেশেন্টদেরকে, যারা আমার সাথে আছে এবং ট্রিটমেন্ট করছি গত 20 বছর ধরে, তাদের জন্য বলছি, এবং যারা ভবিষ্যতে সিএমএল পেশেন্ট হিসেবে ডায়াগনোসড হবে তাদের উদ্দেশ্যে বলছি, যে সিএমএল এখন কিউরেবল ডিজিজ, সেজন্য এখন বলা হয় যেন ডায়াবেটিস, মেলাইটাস এন্ড হাইপারটেনশনের মতো ট্রিটমেন্ট যদি চালায় যাওয়া হয়, তার সিএমএল হলো একটা ক্রনিক ডিজর্ডার। জনগণের কাছে আমার বক্তব্য হলো যে কেউ যদি তার পেরিফেরাল ব্লাড ফিল্মে কিংবা বোনমরো স্টাডি কিংবা অন্যান্য ইনভেস্টিগেশনস, ক্রোমোজোমাল স্টাডি, ক্যারিওটাইপিং অর মলিকুলার স্টাডি করে ডায়াগনোস হয় যে তার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া হয়েছে, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এই সিএমএল ট্রিটমেন্ট বাংলাদেশে এখন থেকে 20-30 বছর ধরেই এস্টাবলিশড হয়েছে, এবং বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশেও সম্ভব। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড জেনারেশন ঔষধও বাংলাদেশে অ্যাভেলেবেল, এবং ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ঔষধও বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তৈরি করে। ওষুধগুলোর দাম এখন একটু কমের দিকে, সরকার যদি পলিসি নেয় তাহলে এই ওষুধগুলো আরও কম মূল্যে বাহিরে কোম্পানিগুলো এই ওষুধগুলোর দাম একটু কমাতে পারে, এবং এই ওষুধ সেবন করে আমাদের লোয়ার ক্লাস, মিড ক্লাস অথবা পোর সেকশন অফ দ্য সোসাইটি মানুষও এই ট্রিটমেন্ট নিতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, এই ট্রিটমেন্ট নেওয়ার সময় সে তার স্বাভাবিক কাজ করতে পারবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ট্রিটমেন্টের সময়। এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য পেশেন্ট ট্রিটমেন্টের পরে কিউরড হয়ে যায়। কিউর মানে পরিপূর্ণ, রোগমুক্ত যাকে বলে তাকে আমরা কিউর বলি। তাই সিএমএল ডেতে সবার কাছে আমার একটাই বক্তব্য, যে এই ডিজিজটা যদি কারো কনফার্ম ধরা পড়ে, সেজন্য ভয় ভীতি না পেয়ে হেমাটোলজিস্টের শরণাপন্ন হয় এবং ট্রিটমেন্ট স্টার্ট করে। কেন এই ট্রিটমেন্ট খুব ব্যয়বহুল নয়, এবং এর ওষুধ আমাদের দেশে ফার্মাসিউটিক্যালসরাও তৈরি করে, এবং হেমাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তাকে স্ট্রাকচারড ওয়েতে তাকে ফলো আপ করতে হয়। সে ফলো আপটাও অনেক নেসেসারি, যে স্ট্রাকচার ফলো আপটাও এত কঠিন কিছু না, এত বেশি কস্টলি না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ফার্স্ট জেনারেশন টাইরোসিন কাইনেস ইনহিবিটরস আরও স্বল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও সেগুলোর দিকে একটু নজর দিই। সবাইকে ধন্যবাদ।